আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় শ্রোতা, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে কমলাপুর থেকে এই যে নতুন বাজার এখানে আসছি আমেরিকান এম্বাসির সামনে 200 টাকা। তো এখানে এসে আমি দেখলাম যে প্রচণ্ড পরিমাণে ট্রিপ, এখানে অনেক যাত্রী। দেখেন সকালবেলা অফিস টাইম, এখানে আল্লাহর রহমতে অনেক যাত্রী। এখান থেকে আমি আবার ট্রিপ নিয়ে অন্য কোথাও চলে গেছি। তো আজকে আমার ইনকাম হয়েছে 2000 টাকা। তো ইনকামটা আমি আপনাদেরকে আপডেট দৈনিক জানাই দেই, এবং আপনারা আগ্রহী যে কত টাকা ইনকাম করেছি। তো আজকে ইনকাম 2000 টাকা। আর এখানে আপনারা এসে দাঁড়াবেন অফিস টাইম যে সময়, তখনকার যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডে দাঁড়াবেন, দেখবেন প্রচণ্ড পরিমাণে ট্রিপ পাওয়া যাবে। এখানে আমি দাঁড়িয়ে আছিলাম, এখানে ট্রিপের অভাব নাই। তো এখন আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে 300 ফিট পূর্বাঞ্চল যেতে, কুড়িল বিশ রোড থেকে পূর্বাঞ্চল যেতে যে 300 ফিট সেই রাস্তা। এটা কিছুদিন আগে বা গত বছরে হয়তো একটি ঘটনা ঘটেছিল যে একজন বাইকারকে কন্টাকে ভাড়া করে এনে এখানে জবাই করে ওই লাশ ফেলে বাইক নিয়ে এবং মোবাইল মানি ব্যাগ সব সহ ছিনতাইকারী চক্র নিয়ে গিয়েছিল। তো আমি যতটুকু দেখছি টিভি চ্যানেলে, সেখানের আর এখানের যে মানুষজন, তাদেরকে জিজ্ঞাসা করেছি যে স্পটটা কোথায়, কোথায় ঘটনাটা ঘটছিল। তো আমি সেই স্পটেই দাঁড়ানো আছি। এখান থেকে আমি ওই যে দেখতে পাচ্ছেন যে পুকুরটা, এই পুকুরটার পাশে এনে এই বাইকারকে মেরে এখানে ফেলে দিয়েছিল। তো আপনারা যারা কন্টাকে ভাড়া মারেন, তারা কখনোই সন্ধ্যার পরে, অন্তত সন্ধ্যার পরে কখনোই আপনারা এই 300 ফিট রাস্তায় আসবেন না, কুড়িল বিশ রোড এখানে আসবেন না। আপনারা পূর্বাঞ্চল যে রাস্তাটা 300 ফিট, এই রাস্তায় আপনারা কন্টাকে এবং কি অ্যাপসে যদি ভাড়া হয়, কখনো আপনারা রাত্রের বেলা বা সন্ধ্যার পর এখানে আসবেন না। তো এই হচ্ছে এই রাস্তাটা, এই রাস্তাটা আসলে একটা ভয়ানক। এখানে সন্ধ্যার পরে কোনো মানুষজন, কোনো গাড়ি ঘোড়া কমই থাকে, গাড়ি ঘোড়া থাকলেও অনেক স্পিডে থাকে, কেউ কারো সব যদি কিছু হয়ে যায় কেউ কারো কথা শুনে না, এবং কি মানুষজন এখানে নিরিবিলি হয়ে যায়, একদম নিরিবিলি হয়ে যায়। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যারা কন্টাকে ভাড়া মারেন বা পাঠা উবারে ভাড়া মারেন, তারা কখনো সন্ধ্যার পরে অন্তত এখানে আপনারা ভুলেও আসবেন না। তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটা দেখালাম, এই স্পটটা ঘুরাইয়া, এই যে এই রাস্তাটা আপনারা মাথায় রাখবেন এবং কি আপনারা মনে রাখবেন যে এখানে আপনারা আসবেন না সন্ধ্যার পরে। তো এখন আমি এখান থেকে চলে আসছি আপনার যমুনা ফিউচার পার্ক। এই যমুনা ফিউচার পার্ক, এখানে প্রচণ্ড পরিমাণ বাইক এবং প্রচণ্ড পরিমাণ যাত্রী। যেখানে যাত্রী বেশি, যেখানে স্ট্যান্ড, যেখানে মানুষজন কোলাহল বেশি, সেখানে আপনারা দাঁড়াবেন, সেখানেই ট্রিপ হবে। আপনি যদি নিরিবিলি কোনো স্থানে দাঁড়ান, সেখানে কখনোই আপনার ট্রিপ হবে না। আপনি যেখানে মানুষজন জনবহুল বেশি, সেখানে দাঁড়ালে অবশ্যই ট্রিপ হবে, ট্রিপ নিয়ে কোনো টেনশন নাই। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও, আজকের আপডেট। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।